সারা রাত ধরে, তারপর খেলা টেলা হয়েছে, সবাই পর পর এক একবার যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি এরকম। হাঁপিয়ে যাচ্ছে? কি খেয়েছিল ওখানে যে মাথা ব্যথা? সারা রাত ধরে আর কি মানে খেলেছি টেলেছি, কি খেলেছে? ওই চিৎকার চেঁচামেচি। একবার বললে তোমার হাঁক দে হাঁক দে হাঁপিয়ে যাচ্ছে। সবাই লাস্টটা ঠিক করলাম যে না, এই 1 ঘন্টা রেস্ট দিতে হবে ওকে। বাচ্চারা লুডো খেলে? ও সবাই খেলে, ওটা ব্যাপার না। মেয়েরা না খেললে ছেলেরা একবার খেলবে। তোমার মা বাবাও তো লুডো খেলে, লেবুর জল ফল করলো। তোমরা কি ড্রিঙ্ক করেছিলে? মালমুল খেয়েছিলে? ও নো, ঘামের না পারফিউমের গন্ধ। ওদের ফ্ল্যাটে কি মেয়ে এসেছিল নাকি? কুর্তি পরে ঘরে নাকি সঞ্জয়? অনুপ কুর্তি পরে বেরে, কুর্তি আর ওর দুপাট্টা পরে বেরে অনুপ? ওর সব মেয়েদের জামা পরে ঘোরা? কোন লুডো খেলেছে বলো তো? মেয়েদের জামা কাপড় ওই লুডো তো খেলোনি মনে হচ্ছে। ওর বউয়ের গা থেকে এরকম গন্ধ বেরোচ্ছিল বাজে। একটা ছেলে রাত্রিরে মেয়েদের জামা পরে শোয়? হ্যাঁ রে জানোয়ার, তুই কি নোংরা মাল রে! না না, তুই তোর বউয়ের জামা কাপড় আমার ব্যাগে কি করছে? আরে কি বিচ্ছিরি বোটকা আষ্টে গন্ধ বেরোচ্ছে, মানে পুরো মানুষের গায়ে এরকম গন্ধ হয়? আরে কুত্তার গা থেকে এরকম গন্ধ বেরোয়? গন্ধটা শুকতে পারিস নি বিয়ের আগে? নিজের ব্যাগ নেই, হারাম জাদা শুয়োর লেরি কুত্তার মতো দেখতে। আর তোর নিশ্চয়ই তো শাশুড়ির সাথে চক্কর চলছে। শাশুড়ির জামা? শাশুড়ি এরকম চকমকি জামা? এই এই শুয়োর, তোর শাশুড়ির জামা ওটা? তো শাশুড়ি এরকম চকমকি জামা পরবে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। তো কালকে রাত্রে আমি বাড়ি ছিলাম না, আমরা বেসিক্যালি 5-7 জন বন্ধু মিলে একজন বন্ধু ফ্ল্যাটে গিয়েছিলাম, ওখানেই হোল নাইট ছিলাম। বেসিক্যালি ওরা নতুন ফ্ল্যাট কিনেছে, তো আমরা সবাই মিলে একটু এনজয় করলাম, একসাথে আড্ডা ফাড্ডা মারলাম সারা। আর দেবশ্রীও বাড়ি ছিল না, আজকে ও ফিরছে আর আমি তো চলেই এসেছি সকাল সকাল। এবার আমার গলাটা ভেঙে গেছে কালকে সারা চিৎকার চেঁচামেচি করে গান টান গিয়ে। দেবশ্রী যখন আসবে তখন ও দেখবে এরকম অবস্থা, আর আমি ওকে কিছু এরকম হিন্ট দেবো যে সারা রাত কালকে আমরা খুব এনজয় করেছি, খুব মানে বিভিন্ন কাজ কারবার করে ফাটিয়েছি। তো এবার ওর মনে আমি একটা সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, আর ওর কি রিয়াকশন হয় চলো আমরা ভিডিও দেখি। আমি এখন বসে ওয়েট করছি ওর জন্য, তো কিছু খেলার হাইলাইটস হাইলাইটস দেখে নি, টাইম কাটিয়ে নি, ও আসলেই তারপর শুরু করা যাবে। কখন আসবে তার ঠিক নেই। চার্জারটা গো ইগো, একটুখানে চার্জ দিয়ে দাও না গো, আমার ফোনটা একদম চার্জ নেই। পূজা আমি এসেছি, তুমি একবার গেলে না কেন নিচে? আরে তুমি তো আসবেই এক্ষুনি উপরে, সেই জন্য যাই। কি খবর? এতদিন পরে এলাম, তুমি আমাকে একটু রিসিভ করতে গেলে না? এক্ষুনি বলবে আমার ওয়েলকাম ড্রিঙ্ক চাই। সে তো চাই, বাট সেটা সন্ধ্যাবেলায়। না না ওসব হবে না। কি খবর বলো? আরে শরীর টরীর ভালো নেই, গলা ফলা প্রচন্ড ব্যথা। ফোনেই বুঝতে পেরেছি। কেসে হুয়া? আরে তোমার আজ সকালেও তো এত খারাপ দশা ছিল না গো, মানে ফোনে যদিও হতেই পারে, আমি ফোনে বুঝতে পারি, মানে মাথা ফাতা পুরো ধরে আছে আমার। তো কালকে তো খুব সেই আনন্দ হয়েছে। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়েছো? আইসক্রিম খাইনি, কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ঠান্ডা খেয়েছি, আর অনেক খাবার দাবার খেয়েছি সারা রাত ধরে, তারপর খেলা টেলা হয়েছে। খেলা? ওই আর কি বিভিন্ন ধরনের ইনডোর গেমস হয়েছে, তারপর তো সারা রাত ইনডোর গেমস, তো সেই হচ্ছে ব্লুটুথ নিয়ে গেছিল, সেই ব্লুটুথ বাজিয়ে গান ফান হয়েছে। আরে বাবা, তারপর হচ্ছে নিজেরা চিল্লে গান টান গেয়েছি। এ মা কি করে রেখেছো এইসব, কোথা থেকে আসছে? তো মানে সব এক একজন মানে হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো সবাই পর পর এক একবার যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি এরকম। হাঁপিয়ে যাচ্ছে মানে এতবার এত খেয়েছি আমরা, এতবার মানে পটিতে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি এতবার, যে বাথরুমে থেকে এসে আমরা হাঁপিয়ে যাচ্ছি। বাথরুম থেকে হাঁপিয়ে যায়? যাই হোক, মানে খুব হাঁপিয়ে যাচ্ছি। খুব খুব আনন্দ হয়েছে, খুব এনজয় করেছি। এই একদিন বহুদিন পর মানে বন্ধুরা এই যে চান্সটা পেলাম, ও ফ্ল্যাটটা কিনলো বলে ছিল। না ফ্ল্যাট কিনলো বলে না, আমি আমি বাড়ি ছিলাম না বলে। আমি যদি সে তো থাকলে তুমি যেতে দিতে নাই, ওইটাই তো কাজটা ভালো হয়েছে, সুবিধা হয়েছে। প্রচন্ড মাথা টাথা ব্যথা মানে ধরে আছে, মানে ওই সকালবেলা এসে লেবুর জল খেলাম, তো বললো লেবুর জল খা, তো এসে লেবু। কি খেয়েছিল ওখানে যে মাথা ব্যথা হয়ে আছে? বুঝতে পারছি না, ওই সারাক্ষণ চিল্লা মেলি, সারা রাত জাগা না, মানে লাস্টে সারা রাত ধরে কাজ করেছি, মানে সারা রাত ধরে আর কি মানে খেলেছি টেলেছি, তো বিভিন্ন খেলা টেলা, তা মানে খুব আনন্দ হয়েছে। তো বললাম না সবাই হাঁপিয়ে যাচ্ছে খেলে, তা এইবার তো খেলেছো? খেলেছো মানে কি খেলেছো? মানে ওই চিৎকার চেঁচামেচি, একবার বললে তুমি হাঁক দে হাঁপিয়ে যাচ্ছো, আবার বললে চিৎকার চেঁচামেচি হাঁপিয়ে যাচ্ছো, কোনটা?
অনুপ গান গাচ্ছিল, তো ওই জন্য ওকে বললাম যে না ভাই তুই আর করিস না। অনুপ আবার কবে গান গাইতে গায়ে গায়ে, তাই এবার ওই লাস্ট এক ঘন্টা হলাম চল ঘুমোই, এবার আজ বন্ধ থাক, মানে খেলা বন্ধ থাক। তা এবার তখন কি বলছে যে ছেলে মেয়ের ব্যাপার করতে গেছে, ক্রিকেট যদি মেয়েরা খেলছে তখন কোন অসুবিধা নেই, লুডো হচ্ছে ছেলেরা খেললে দোষ, ওটা কোন ব্যাপারই না। লুডো আবার কে খেলে, মানে লুডো তো আমি মেয়েরাও খেলে নি, ইভেন বাচ্চারা লুডো খেলে, ও সবাই খেলে, ওটা ব্যাপার না, মেয়েরা না খেললে ছেলেরা একবার খেলবে। হ্যাঁ মানে সবাই খেলে, ছেলে মেয়ে সবাই খেলে, ও সব বাজে কথা বলে লাভ আছে? তোমার মা বাবাও তো লুডো খেলে। এই আমার মা বাবা লুডো খেলে, টাইম পাস করে ওরা, যখন আমরাও তো টাইম পাসের জন্যই তো মজা করো বলেই তো, অতজন মিলে বড় হচ্ছিলে যে লুডো খেলছিলে, মানে আমরা আলাদা আলাদা করে খেলছিলাম। যাই হোক, তো এবার সকালবেলা ঠিক হলো যে এক ঘন্টা ঘুমাবো, তো মানে সে কার কেউই সে ঘুমালো না, লাস্ট অব দি কেউই সে ঘুমালো না। তারপর বললো চল সকালবেলা কিছু খাওয়া দাওয়া করি, তো সকালবেলা সেই কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর লেবুর জল ফল করলো। তোমরা কি ড্রিঙ্ক করেছিলে? না না, ড্রিঙ্ক কেন করবো, লেবুর জল কোথা থেকে? আরে ওই বললো শরবত খাবি, তা লেবু ছাড়া কিছু নেই। শরবত খাবি মানে কি? শরবত খাওয়ায় বন্ধু বাড়িতে গিয়ে, তা ওর বাড়ি, ও যা করেছে এবার তা আমি অত্যাচার করবো? তোমরা ধর দিচ্ছো, তোমরা নিজেদের মালমূল খেয়েছিলে। তো মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তুমি একটু ডিসপ্লিন আনো তো। কি কালার ওই দেখো না, স্টিল কালারের বিয়ে। আরে ওখানে আন নেই, আমার ব্যাগে কিনে এনেছি, আমি ব্যাগেই আছে। কিনে এনেছো? হ্যাঁ ডিসপ্লিন বাইতে থাকে, কিনে এনেছো মানে ওই যদি না থাকে, যদি না থাকে আর কি, মানে ভয় আর ভুলে গেছিলাম না তোমায় যে জিজ্ঞেস করবো, তুমি তো বাড়ি নিয়ে যে দেখে বলে দেবে। সবার সাথে তো থাকে গো, সে তো থাকে, ভুলে যাই না অনেক সময়। কোথায় এগুলো? ছোট পকেটে লাগে মানুষ ওষুধ। তারপর বলো বাবা, এ তো চেনই খোলা যায় না। আরে বড়টাই আছে, বড়টা গলাটা খুব অসুবিধা হচ্ছে। ফেসবুকে শুধু খেলা। ইয়ে মেরা দিওয়ালি গিফট হ্যায় পূজা, না না কার বাবা কি গন্ধ, ঘামের গন্ধ দেখো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরো অনেক ভিডিওস দেখার জন্য উপরে দেয়া আই বাটন থেকে তোমরা অন্যান্য ভিডিওস এর লিংক পেয়ে যাবে। তো ঘামের গন্ধ দেখো, ঘামের না পারফিউমের গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ, ওরে বাবা এ কার, মানে এটা পারফিউমের গন্ধই বা কি করে ইউজড, সেটাই তো আমি বুঝতে পাচ্ছি না কার এটা। তুমি তো বাড়ি ছিলে না, তা আমার ব্যাগে ঢুকালো কে? সাফা কুর্তি, তুমি কোথায় গেছিলে? এই তো সঞ্জয়দের ফ্ল্যাটে। ওদের ফ্ল্যাটে কি মেয়ে ছিল নাকি? মেয়ে কোথেকে আসবে, সঞ্জয় কি মেয়ে নাকি? বউরাও গেছিল? না কারোর বউ যায়নি। তুমি ঢপ দিচ্ছ, মানে বউদের নিয়ে গেছিলে? আরে না রে বাবা, কারোর বউ যায়নি না, এতগুলো ছেলের মধ্যে কে বউ নিয়ে যাবে, আর ওইটুকু ফ্ল্যাটের মধ্যে অতজন কি করে থাকবে? তাই এই জামাটা কার? আরে আমি তো সেটাই বুঝতে পারছি না, এটা কার হবে? সঞ্জয় তো নিচে এই জামা পরে না, কুর্তি পরে ঘোরে নাকি সঞ্জয়? সেটাই তো আমি বুঝতে পারছি না, মনে হয় হচ্ছে ওই অনুপ এনেছে বুঝলে, অনুপের মনে হয় ব্যাগে ছিল, আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। ও সকালবেলা হচ্ছে ওই জিনিসপত্র ঢোকাচ্ছিল ব্যাগে, ওর মনে হয় জায়গা হচ্ছিল, আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। অনুপ কুর্তি পরে বেরে, কুর্তি আর ওর দুপাট্টা পরে বেরে গেলো, ন্যাকামি মারছো নাকি? এটা কার কুর্তি? না না মানে ও কেন পরবে, ওর বউয়ের, ওর বউয়েরই মনে হয় ও ভুল করে এনেছে না? সেটাই তো আমি বলছি, ওর নিশ্চয়ই বউটা ভুল করে আমার জামা নিয়ে কোথাও চলে যাও না, তা আমার মতো সবাই হয় নাকি? আরে না রে বাবা, তোমরা একসাথে ছিলে তো বলতে কি দোষ? আরে বউদের কোন, তোমাকে বলছি আমরা ওখানে সাতজন আছি ওইটুকু ফ্ল্যাটে, তো বউ যদি হয় 14 জন ওখানে থাকতে পারে, তুমি বিটা কি হাগমো তো কি করে
তুমি মেয়ের জামা কোথা থেকে পেলে আমাকে বলো, অনুপ তো নিশ্চয়ই এই পরে ঘরে না। আরে ও কি কি যে ওর উল্টো পাল্টা শখ আছে তা ঠিক আছে, ও যদি লুডো খেলতে চায় তা ও নিশ্চয়ই, তুমি ঠিকই বলেছিলে যে মেয়েরা লুডো খেলে ও মালটা ওই লুডো খেলার শখ হয়েছে, ও নিশ্চয়ই আমি দেখেছি অনু হালকা হালকা জামা কাপড় পছন্দ করে, হালকা জামা কাপড় পছন্দ করে আর মেয়েদের জামা কাপড় পছন্দ করে। বলছি না যে লুডো খেলতে চাইছে বন্ধুদের মাঝখানে, তো সে নিশ্চয়ই এইসব পরে নিশ্চয়ই ঘরে। লুডো তো বলে তোমরা খেলেছো, এইসব কেন পরে কেন আমি বুঝে পাই না। কোন লুডো খেলেছো বলো তো, মেয়েদের জামা কাপড় ওই লুডো তো খেলোনি মনে হচ্ছে। আরে আমরা তো মোবাইলে খেলেছি লুডো। এই মিথ্যা কথা বলো না, আমাকে লুডো নিয়ে গেছিল আমি নেই, তোমার কি পুরকি জেগেছে নাকি? কি উল্টো পাল্টা কথাবার্তা বলছো, লোকে শুনে কি বলবে? আরে মোবাইলে আমরা কি লুডো সাথে নিয়ে গিয়েছি? মোবাইলে খেলেছি বললাম তো, অ্যাপ ডাউনলোড করে মোবাইলে খেলেছি লুডো। মোবাইলে লুডো খেলেছো? মোবাইলে তোমার মাও তো মোবাইলে লুডো খেলে। আমার মা মোবাইলে লুডো খেলে বলে তোমরা ছ সাত জন ছেলে মিলে মিলে লুডো খেলবে? বসে বসে আড্ডা দিয়ে লুডো খেলতে ওর ইচ্ছে হয়ে যায়, ওর ও সবগুলোই ওই রকম, ও সব মেয়েদের জামা কাপড় পরে ঘোরা। আরে নিশ্চয়ই না হলে এটা কার হবে, দেখেছো ওর গায়ে খুব বাজে গন্ধ, ওর আবার মনে ওর বউয়ের গন্ধ, এটা পারফিউমের গন্ধ, গামের গন্ধ। ওর বউয়ে একদিন এসেছিল, ওর বউয়ের গা থেকে এরকম গন্ধ বেরোচ্ছিল। বাদ তুমি ওকে কল লাগাও এক্ষুনি, কল করো। এই সব কথা বলা যায়? বলো এসব কথা বলে যায় মানে তোমরা ওখানে কি তখন বলছিলে যে তোমরা তোমাদের কাজ করেছে, তোমরা কাজ করছিলে সারা রাত জেগে, ওকে বিশ্রাম দেওয়া যায় কিনা? নিয়ে তুমি পরে আগে বলো, ওকে বিশ্রাম দেওয়া যায় না মানে ওখানে কি কোনো মেয়ে ছিল? কেন মেয়ে কেন, তুমি তো মাথা খারাপ হয়ে গেছে কি? তোমাদের ওই গ্রুপ থেকে আমার একটু ভরসা নেই গো, সাতজন ছেলের ওখানে একটা মেয়ে কি? তুমি ওখানে যেতে গেছো কেন? আরে আমি যেতে চাইনি, ও নতুন কিনেছে নিমন্ত্রণ করেছে, এবার যদি আমি না যাই ও তাহলে কি ভাববে যে আমি ইচ্ছে করে যেতে চাই না, সেই জন্যই বাধ্য হয়ে গেল। ওই গ্রুপের সাথে তুমি মিশবে কেন? তুমি মেয়েদের জামা কাপড় উদ্ধার হচ্ছে কেন তোমার ব্যাগ থেকে? আরে কেউ ঢুকিয়ে দিয়েছে, এটা অনুপের কাজ, আমি শিওর অনুপের কাজ এটা। আমি দেখছি, দাঁড়াও আমি দেখছি। আবার আয়রন করে কেন রাখা? ফোন বিজি ধরছে না। আয়রন করে রাখা, ওর যদি বউয়ের মানে পারফিউমের গন্ধ ঘামের গন্ধ যাই হোক না কেন, তাহলে তো ওটা বাজে ভাবে রাখা যাবে, কাচার জন্য বাজে ভাবে রাখা থাকবে, এটা আয়রন করে কেন রাখা? হ্যাঁ ও ওই যে বলছি না, ও নিশ্চয়ই রাত্রেবেলা পরে সবে বলে এনেছে। তুমি আমার সাথে ন্যাকামি মারছো, ও রাত্রিরে মেয়েদের জামা, একটা ছেলে রাত্রিরে মেয়েদের জামা পরে শোয়। ওর বহুত পিকিউলিয়ার সব শখ আছে, তুমি জানো না, ওর ব্যাগে একদিন লিপস্টিক দেখেছি আমি। তুমি বলো তো এটা কার জামা ঠিক করে? তুমি আমাকে ফোন দাও, তুমি আমাকে ফোন দাও, ও ধরছে না তো। আরে আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখছি আবার। না না না, কেন ট্রাই করে দেখতে যাবে? দেখছি দেখছি, দাঁড়াও। এই তো নাম্বার, দেখছি দেখছি। হ্যালো, হ্যাঁ রে জানোয়ার, তুই কি নোংরা মাল রে, না না তুই মানুষের বাচ্চা? কি হয়েছে মানে? না না তুই তোর বইয়ের জামা কাপড় আমার ব্যাগে কি করছে যার, কি হচ্ছে তোর? না তুই আমার ব্যাগ খুলেছিলি তো সকালবেলা। আরে কি বিচ্ছিরি বোটকা আসতে গন্ধ বেরোচ্ছে, মানে পুরো মানুষের গায়ে এরকম গন্ধ হয়? আরে ওটা তো বউ নাকি জন্তু? আসল কথা বলো না। আরে কুত্তার গা থেকে এরকম গন্ধ বেরোয়? আরে কি বিয়ে করেছিস তুই, গন্ধটা শুকতে পারিস নি বিয়ের আগে? লোকের বউ নিয়ে কিছু কথা বলছিস? কি কালার এটা, এটা একটা কালার হলে এত হালকা কালার কোন মানুষে পরে ভাই? আসল কথা বলো না। না না এটা আমার ব্যাগে এলো কোত্থেকে আমি জানতে চাইছি। আবার একটা জলের বোতল রেখে দিয়েছিস, জলের বোতল কি জন্য? মুখ ধোয়ার জন্য কিনেছিলি, তো নিজের ব্যাগ নেই? হারাম জাদা শুয়োর লেডি কুত্তার মতো দেখতে তোকে। হ্যাঁ আবার কিরকম নোনতা নোনতা জলটা, নোনতা পুরনো নোনতা, শালা শুয়োর পুরনো জল রেখেছিস তুই? আসল কথাটা বলো না। আরে দেশের বাচ্চা তুই, না না তুই রাখবি কেন আমার ব্যাগে, রাখবি কেন? তোর বউয়ের ব্যাগ কি, তোর বউয়ের গায়ে ভালো গন্ধ না, তোর শাশুড়ির গায়ের ভালো গন্ধ, তুই কি শুকে বেড়াস? তোর শাশুড়ির, তোর শাশুড়ির কুর্তি বা কেন আমার ব্যাগে কি করছে? আর তুই শাশুড়ির কুর্তি নিয়ে কেন এসছিস? আরে কি শাশুড়ির কুর্তি নিয়ে ঘুরে ভাই? সব ছেলে বাবা সাথে মিশ, আমাকে ফোনটা দাও। আরে না, তোর শাশুড়ির কুর্তি তুই নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আরে আমার ব্যাগে কেন রাখবি ভাই? আমার বউ আমার সাথে কথা বলছি তো, কথা বলছি তো, কথা বলছি তো আমি। লাগে তো আমার, তোর শাশুড়ির কুর্তি তুই যেখানে ইচ্ছা নিয়ে ঘোর, পকেটে নিয়ে ঘোর, আমার ব্যাগে কেন রাখবি? আরে আমার বউ আমাকে সন্দেহ করছে,
তোর জন্য আমার শান্তি নষ্ট হচ্ছে সংসারে। শালা শুয়োর কোথাকার লেডি কুত্তার মতো দেখতে। সব কথাবার্তা ছেড়ে দে, কোন ওনার কথা ছাড়া মুখে ভাষা নেই আর। শালা কোন ব্যাং হারামজাদা। আরে আর তোর নিশ্চয়ই তো শাশুড়ির সাথে চক্কর চলছে, মানে কে শাশুড়ির জামা কাপড় নিয়ে ঘোরে? বাবা মেন্টালিটি না না, ও হতে পারে। আমার বউ তো তোকেও সন্দেহ করছে যে শাশুড়ির জামা কাপড় নিয়ে কে ঘোরে। ওই তো বললো, আমি বল কেন বলতে যাব? একটা মেয়ের যখন সন্দেহ হয়েছে নিশ্চয়ই তোর শাশুড়ির সাথে কিছু না কিছু আছে। না না, তোর শাশুড়ির জামা আমার ব্যাগে কেন থাকবে? হারামজাদা জানোয়ার দানা, আমি তো মানে শাশুড়ির জামা, শাশুড়ির এরকম চকমকি জামা? এই এই শুয়োর, তোর শাশুড়ির জামা ওটা? তোর শাশুড়ি এরকম চকমকি জামা পরবে? আমাকে মরছো কেন তুমি? না আরে হারামজাদা, তোর শাশুড়ির জামা তুই তোর প্যান্টের ভিতর রাখবি? কোথায় রাখবি? তুমি আমাকে ফোনটা দাও না। না না, তোর ব্যাপার। আরে হারামজাদা, তুই আমার ব্যাগে কেন রাখবি? তুই আমার ব্যাগ ধরেছিস কেন শালা হারামজাদা? আমার ব্যাগ থেকে সেদিনকে 500 টাকা হারিয়ে গেছিল, তুই নিয়েছিস তাহলে? শাশুড়ির এই জামাটা বেচে আমি টাকা পাবো কোথেকে রে? কে নেবে এটা? তুমি পরে টাকার হিসাব চেও না। আরে হারামজাদা ফোন পে কর তুই আমাকে। না না, আমি তোর থেকে ক্যাশ নেবো না। আগের 1000 টাকা কি হবে? এটা তো ওর হিসাব চাইছে। আরে দাঁড়াও না, আমাকে ফোনটা দাও না তুমি। আরে তোর শাশুড়ির কাছ থেকে কি আমি গলা টিপে টাকা দেবো? বলো না, একদম ভালো লাগছে না আমার। ফোনটা দাও না, তখন থেকে চেয়ে যাচ্ছি ফোনটা। ফোনটা দাও না। আরে হ্যালো 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 হ্যালো, কি হলো? কারোরই ফোন নেই, দেখেছো? ফোনটা কেটে দিলাম মুখের উপর, এত জানোয়ার ছেলে। দুনিয়া ছোট লোক শাশুড়ির জামা নিয়ে ঘুরছে, কেউ করে এরকম? কোথায়? কোনো তো কলই নেই। আরে আমি করেছি কল। তো কল লিস্টটাই তো কল নেই। ফোনটা হ্যাং করে গেছে মনে হচ্ছে। ফোনটা হ্যাং করে গেছে। কল লিস্টে কোনো কল নেই, তুমি কল করছিলে। আরে ফোনটা হ্যাং করে গেছে। ইয়ারকি মারছ আমার সাথে? তুমি এতক্ষণ ফোনে কথা বলছিলে। সত্যি কথা বলছিলে। হ্যাং করছে, তাহলে রিবুট করলে ঠিক হয়ে যাবে? আরে না না, রিবুট করলে ঠিক হয় না। রিবুট করলে ঠিক হয় না? কল লিস্টে কল করছো, অথচ কোনো নাম্বার নেই। তুমি আমাকে সন্দেহ করছো? তুমি এই ভালোবাসো আমায়? একদিন বাড়ি ছিলাম না বলে তুমি আমাকে নিয়ে এই একটা জামা বেরিয়েছে বলে আমায় সন্দেহ করলে? আর আমি বাড়ি ছিলাম না কদিন বলে তুমি ওখানে গিয়ে ফুর্তি করতে? তোমার এখান থেকে জামা বেরোচ্ছে আর আমি কি চাইলেও ফুর্তি করতে পারবো যার এরকম জাঁদরেল বউ? আমি প্রথমে নিজে কিনেছি, আমাকে দেখে ওরা তারপর লোকে আমাকে দেখে কিনেছে যে বউকে পটাবো। তুমি এটা কিনেছো আমার জন্য? সেটাই ভেবেছিলাম। আরে অনুপের থেকে আমি সেন্ট নিয়ে এটা লাগিয়ে দিয়েছি যাতে তুমি সন্দেহ করো। আরে কোন ঘামের গন্ধ পাচ্ছ? শুধু তো দেখছো বডি স্প্রে। আমি তো বললাম বডি স্প্রে। আরে সেটাই তো আমি বোঝাচ্ছি, তুমি যে মাঠা আর ওইটা যে প্র্যাঙ্ক হচ্ছে তুমি বুঝতেই পারলে না। আরে কি করো তুমি? একটা জামা কাপড় নিয়ে তুমি পারফিউম লাগিয়ে দেবে? পয়সা দিয়ে কিনেছি, কাজে লাগাবো না। কোন দিন তো তুমি ওই যে আমি সবে বাড়িতে ফিরেছি, আরে সবে বাড়িতে ফিরেছি, কথাও বলিনি তোমাদের সাথে ভালো করে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর কি ধরনের ভিডিওস তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে টুম করে প্রেস করে দিও, তাহলে আমাদের আসা ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।